আজকে আমরা এই ম্যাপটার, এই যে জিওলজিক্যাল ম্যাপটা আছে, তার ক্রস সেকশন করব। আমরা যদি এটাকে ফার্স্ট লুকে দেখি, তাহলে আমরা দেখব এটা একটা টু সিরিজের জিওলজিক্যাল ম্যাপ। এখানে এই যে নিচের সিরিজটা আছে, এই সিরিজটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার, আর এই যে এই অংশটা এবং এটা, আর এই পাশের এই অংশটা, এটা হচ্ছে হরাইজন্টাল স্ট্রাকচার, কারণ এখানে কন্ট্রোল লাইনগুলো বেডিং প্লেনকে ছেদ করেনি। এছাড়া এখানে একটা ইগনিয়াস ইন্ট্রুসিভ রয়েছে, এটা একটা আছে, এবং এটা, এগুলো, এটাকে আমরা বলবো শিল। আর এটা যেহেতু বেডগুলোকে ক্রস করছে, তার জন্য এটার যে ডাইক, এখানে একটা শিল আছে। আমরা আর এবং এস এই লাইন বরাবর ক্রস সেকশন করব। তাহলে আজকে শুরু করা যাক। তাহলে আমি একটা প্রথমে কাগজের স্ট্রিপ নিলাম, কাগজের স্ট্রিপের পরে আর এবং এস দুই বিন্দুটা আমি লিখে নিলাম। এরপর আমি সুবিধার জন্য একই স্ট্রিপের পরে কন্ট্রোল লাইন, এই যে কন্ট্রোল লাইনগুলো আছে, এবং বেডিং প্লেন সবগুলোই তুলে নেব। এখানে অঙ্কন করব। তো আমি এটা মেপে নিয়েছি, আর এস কতটুকু, এটা আমি যদি মেপে নিই তাহলে এটা 6 ইঞ্চ আছে। আমি এটা যদি মেপে নিই তাহলে এটা দেখবো আমার 6 ইঞ্চ আছে। তাহলে আমি 6 ইঞ্চ এখানে একটা আমি 6 ইঞ্চ দাগ তুলে দিলাম। এ পাশে একটা লম্ব, এ পাশে একটা লম্ব আমি এঁকে নেব। লম্ব আঁকা হয়ে গেল। এখানে স্কেল আছে 1 ইঞ্চ, এখানে স্কেল আছে 1000 ফিট, তাহলে 0.1 ইঞ্চে হবে 100 ফিট। তাহলে আমি এখানে 0.1 করে আমি এখানে কেটে নেব। আমি সেট স্কোয়ারের সাইডের স্কেল দেখেই কেটে নিচ্ছি, আমি 10 ডিভিশন স্কেল দিয়েও কাটতে পারতাম। তাহলে আমার এটা দুই পাশে কমপ্লিট হলো। এবার আমি এই যে কন্ট্রোল লাইনগুলো ছিল, এই কন্ট্রোল লাইন দিয়ে একটা প্রোফাইল এঁকে নেব। তাহলে এটা হচ্ছে আর, এটা এস, আমি কন্ট্রোল লাইন দিয়ে এঁকে দিচ্ছি। এবার প্রথমে হচ্ছে 500, তাহলে এখানে 500 মেলাবো, আর এখানে 500, একটা 500 লাইন একটা করে উপরে দেবো, 600 700, তাহলে এখানে আমি 1000-এর নিচে এটা শেষ করব। তাহলে এটা আমার প্রোফাইল টাকা হয়ে গেল। এবার আমাকে বেডিং প্লেনগুলো আঁকতে হবে। বেডিং প্লেনগুলো যদি আমি আঁকি, তাহলে এখানে ছিল বেডিং প্লেন, এই বেডিং প্লেনগুলো আমাকে আঁকতে হবে, এই বেডিং প্লেনগুলো, এই বেডিং প্লেনগুলো আমাকে এঁকে নিতে হবে। তাহলে বেডিং প্লেনগুলো আমি তুলে দিচ্ছি। এবার বেডিং প্লেনগুলো আমি এই প্রোফাইল লাইনের উপরে চিহ্নিত করে দেবো। তাহলে এখানে আমার বেডিং প্লেনগুলো কমপ্লিট হলো। এবার আমাকে এখানে দেখতে হবে যে এই যে দুটো লাইন আছে এখানে, এটা হচ্ছে শিল, আর এটা হরাইজন্টাল, মানে এটা এই দুটো, মানে আমি যদি দেখি যে এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইনের কিন্তু আবার কোনো ডিপ হবে না, কারণ এটা হরাইজন্টাল স্ট্রাকচার, তার জন্য এটা অনুভূমিকভাবে আমাকে এই দিকে এঁকে দিতে হবে। তাহলে আমি এর মধ্যেই এই দুটোকেও ধরে নেব, শিলটাকে। তাহলে শিলটা আমার এটা ছিল,
তাহলে এটা আমি এবার আমি এখানে এর মধ্যে বসিয়ে নেব। এই দুটো, তাহলে এটা আমার এই চারটে আমার এই দিকে চলে যাবে, হরাইজেন্টাল স্ট্রাকচার যেহেতু, তাহলে আমার হরাইজেন্টাল স্ট্রাকচার আমি এর সঙ্গে ধরে নিলাম, নিচে সাইডে লাগালাম, এগুলো আস্তে আস্তে আমি এখানে একটা দেব, তাহলে আমি এইগুলো এঁকে দিলাম। তার মধ্যে এই মাঝের এটা ছিল আমার শিল, তার জন্য আমি এটা কালো করে দিলাম, আর এই লাইনটা, এই লাইনটা আমার এটা। এবার এই লাইনকে দেখা যাচ্ছে এই বেডিং প্লেনগুলো কাট করছে, তার মানে এটা হবে লাইন অফ আনকনফর্মিটি, তাহলে এটা আমার লাইন অফ আনকনফর্মিটি, তার জন্য আমি এটা লাইন অফ আনকমিউনিটির জন্য এটা জিগজ্যাগ আমি দাগ দিয়ে দিলাম। এই বেডগুলোকে আমি কি করব, এখান থেকে আমাকে আমার ডিপ বের করতে হবে, তাহলে আমি ডিপ বের করার জন্য আমি এই লাইনটাই নিই, এই বেডিং প্লেনটাই, তাহলে এই বেডিং প্লেনে এখানে 800 ফিট, এখানে 800 ফিট ছেদ করছে, তাহলে আমি দুটো যোগ করে দেব, যোগ করে দিলাম, এটা হচ্ছে 800 ফিট, এটা 800 ফিট, এবং এই লাইনকে এখানে আবার 700 ফিট ছেদ করছে, আবার এখানেও 700 ফিট ছেদ করছে, 700, তাহলে এখানে হবে, এটা হবে 700, তাহলে ডিপ হচ্ছে 800 থেকে 700 দিকে, মানে ওই দিকে ডিপ হবে। তাহলে আমরা এই দুটো স্ট্রাইক লাইন টেনে নিলাম, এবার এই স্ট্রাইক লাইন দুটোর মধ্যবর্তী দূরত্বটা আমরা মেপে নেব, এই হচ্ছে দুটো দূরত্ব, এবার এই দূরত্ব আমি যে কোনো জায়গায় তুলে নেব, এখানে এখানে তুলে নিলাম, এখানে একটা তুললাম, এখানে একটা, তোলার পর আমার ডিপটা ছিল এটা হচ্ছে 800 ছিল, এটা ছিল 700, মানে এই দিকে ডিপ ছিল, এটা 800, এটা 700, তাহলে আমার ডিপটা এদিকে 800 মিটার তুলতে হবে আর এদিকে 700 মিটার, তাহলে আমি এদিকে 0.1 নামিয়ে দিলাম, যেহেতু 0.1-এর ডিফারেন্স ছিল, 0.1 এখানে নামিয়ে নিলাম আমি বিন্দু, তাহলে এই দুটো আমি যোগ করে দেব, এই দুটো, তাহলে এটা হবে ডিপ। তাহলে একটা, দুটো, এবার আমাকে দেখতে হবে যে এর মধ্যে এই ডাইকটা, এই যে ডাইক, এই ডাইকটা কোথায় ছিল, তাহলে ডাইকটা আমার যদি দেখি তাহলে আমার ছিল এখানে, এখানে আমার ডাইকটা ছিল এই জায়গাটায়, তাহলে ডাইকটা আমার লম্বভাবে উপরে তুলে দেব, এটা আমি তাহলে ব্ল্যাক করে দিলাম। এবার আমি তাহলে এবার এই ইন্ডেক্সগুলো বসাবো, প্রথমে ছিল এটা, এই নিচেরটা, এই দাগটানাটা ছিল, তার মানে এটা হচ্ছে এটা, তারপরে এই বিন্দুটা, ছোট ছোট বিন্দুগুলো, এটা হলো, তারপরে হচ্ছে এটা,
তারপরে এই মোটাটা ছিল, তারপরে আছে এই গোল গোলটা উপরেরটা, এই উপরেরটা ছিল, তারপরে এটা। তারপরে এটা পরেরটা হোয়াইট ছিল এই অংশটা, আর উপরেরটা আবার বিন্দু বিন্দু ছিল। তাহলে আমার এই প্রোফাইল অঙ্কনটা কমপ্লিট হলো। জিওলজিক্যাল ক্রস সেকশন অ্যালং দ্য লাইন আর এস সাকসেশন অফ রক বেড, নিচেরটা এখানে আছে কোয়ার্জাইট, কোয়ার্জাইট তারপরে আছে এটা, এটা স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন এটা আছে কংগ্লোমারেট, কংগ্লোমারেট তারপরে আছে লাইন অফ আনকনফর্মিটি, ঠিক আছে, এখানে আছে লাইন অফ আনকনফর্মিটি আছে। তারপরে আরও দুটো বেড আছে, সাদা হোয়াইট যেটা গ্রিট, আর পরে আছে সেল। এই পর্যন্ত অংশটা ছিল ক্যাম্বিয়ান, এটা সিলিউরিয়ান, আর আমরা লাস্টে আমি লিখে রাখবো এটা আমি দিয়ে রাখলাম, যেখানে লিখব ইগনিয়াস ইন্ট্রুশন ওল্ডেস্ট, আর এখানে লিখবো ইয়ংগেস্ট। আর এখানে যে ডিপটা আছে এটা আমার অ্যাপারেন্ট ডিপ, এই ডিপটা আমাকে একটু মেপে নিতে হবে। 6 ডিগ্রি ডিপ আছে এখানে আমার, এই ডিপটা হচ্ছে আমার 6 ডিগ্রি। এখানে আমাকে স্কেলটাও লিখে রাখতে হবে, 1 ইঞ্চ টু 1000 ফিট, এটা আমার স্কেল।